বাসাটি প্রায় তিন মাস ধরে তালাবদ্ধ মালিক থাকেন যুক্তরাষ্ট্রে দেখভাল করেন চাচাতো ভাই রমজান উপলক্ষে বুধবার দুপুরে ওই বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে তালা খুলে কেয়ারটেকারের চক্ষু চরক গাছ দেখা যায় বাসার ভেতরের বিভিন্ন কক্ষে তাণ্ডব চালানো হয়েছে খাবার কক্ষের বেসিন ও বাথরুমের কোমরসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙা নেই পানির পাম্প রান্নাঘরের দেয়ালের ভেন্টিলেটর ভাঙা ঘটনাটি সিলেট মহানগরের শিবগঞ্জ এলাকার গোপালবাগের বাহাত্তর নম্বর বাসার গত তিন মাসের কোনো একদিন এ চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মনে করেন বাসার মালিক খলিলুর রহমানের চাচাতো ভাই জেবুমিয়া খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে সিলেট ভিউকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বাসাটির দেখভাল করা জেবুমিয়া সিলেট ভিউকে জানা বাহাত্তর নং একতলা বাসাটি তার চাচাতো ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী খলিলুর রহমানের তিনি পরিবার নিয়ে সে দেশে থাকেন মাঝে মধ্যে দেশে আসেন বাকি সময় বাসাটি ভাড়া দেওয়া হয় তিন মাস আগে সর্বশেষ ভাড়াটে চলে যান এরপর আর ভাড়া দেওয়া হয়নি বাসা ছিল তালা এদিকে রমজান উপলক্ষে বাসাটি পরিষ্কার করার জন্য বুধবার দুপুরে শ্রমিক নিয়ে গিয়ে তালা খুলে ভেতরে তাণ্ডব চালানোর দৃশ্য দেখেন পানির চুরি ও জিনিসপত্র ভ্রাংচুরে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান জে এ বিষয়ে তারা মামলা করবেন বলে জানান তিনি